ওয়েলকাম টু সায়েন থ্রি সিক্সটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু তারা কিন্তু আজকের ডেট তোমরা দেখতে পাচ্ছ একত্রিশ সাত এবং আজকে কিন্তু ডাব্লিউপি যে বোর্ড তারা কিন্তু রিশিডিউল ডেট আবারও বলবো রিশিডিউল্ড ইন্টারভিউ ডেট কিন্তু প্রকাশ করে দিল আজকে কিন্তু তোমাদের সামনে রিশিডিউল ডেট কবে পরীক্ষা কবে ইন্টারভিউ হবে এবং সব থেকে বড়ো কথা তোমাদের যে ই কল লেটার নিয়ে একটা সমস্যা ছিল সেই ই কল লেটারের একটা স্যাম্পলও কিন্তু আপলোড করে দিয়েছে ডাব্লিউপি বোর্ড তো চলো আজকে নোটিস্ট এবং যে স্যাম্পল দুটোই আমরা দেখে নেব তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো বন্ধুরা তোমাদের সামনে রয়ে গেছে যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল ইন দ্য ওয়েস্টবেঙ্গল পুলিশ অ্যান্ড ওয়ার্ডার ফিমেল অ্যান্ড ওয়ার্ডার অ্যান্ড ফিমেল ওয়ার্ডার আন্ডার দ্য ডেকোরেটেড অফ দ্য কারেকশনাল সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ আবারও তোমাদেরকে বলছি ওয়ার্ডার এবং যে কনস্টেবল উভয়ের ইন্টারভিউ কিন্তু একই সাথে হবে নোটিশ নাম্বারও কিন্তু জারি করে দেওয়া হয়েছে এবং কি লেখা হয়েছে দেখো ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট

অর্থাৎ তোমাদের যে কোভিড নাইন্টিন সিচুয়েশান এবং বিভিন্ন এলাকায় কন্টেনমেন্ট জোন এবং লকডাউন হওয়ার জন্য কিন্তু ডেটগুলোকে চেঞ্জ করা হয় এবং নিচে দেখো দিয়েছে হ্যাজবিন রি শিডিউল টু কমেন্টস অ্যান্ড বারো আট দু হাজার কুড়ি অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল অর্থাৎ নিউ ইন্টারভিউ ডেট কিন্তু প্রকাশ হয়ে গেছে কবে থেকে বারো আট বারোই আগস্ট থেকে কিন্তু শুরু হচ্ছে ডাব্লিউ নিউ ইন্টারভিউ ডেট ওকে তো চলো আবারও কিন্তু সে একইভাবে কিন্তু এবার একটু আলাদা রকম কিন্তু তোমরা দেখতে পাবে তোমরা যদি অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করো দেখো এখানে কিন্তু প্রেসিডেন্সি রেঞ্জ আমাদের গত আগের যে টেস্ট ছিল সেখানে কিন্তু রেঞ্জ ওয়াইজ কোনো বোর্ড ওয়াইজ ছিল না কিন্তু এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ দেখো প্রথমে দিয়েছে প্রেসিডেন্সি রেঞ্জ এবং সব থেকে বড়ো কথা সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে দেখো ইন্টারভিউ ভেনু ভেনু ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে দিচ্ছি দেখো ভেনুর কথা বলছি তার কারণ হলো দেখো প্রেসিডেন্সি রেঞ্জের বোর্ড ওয়ান রিক্রুটমেন্ট বোর্ড ওয়ানও কিন্তু এখানে করা হয়েছে যেখানে কিন্তু বারুইপুর ডায়মন্ড হাইবার এবং পাঞ্চাল ওকে এরা পাঞ্চালা রয়েছে এবং তার সাথে দেখো সেই প্রেসিডেন্সি রেঞ্জেরই কিন্তু আবার রিকিনবেট বোর্ড টু করা হয়েছে যেখানে বারাসাত এবং বসিরহাটকে রাখা হয়েছে অর্থাৎ বোর্ড ওয়ান বোর্ড টু হিসেবে কিন্তু বিভক্ত করা হয়েছে এবং যে জায়গাগুলোকে রাখা হয়েছে দেখো যেহেতু কোভিড নাইন্টিন সিচুয়েশান তো সেই জন্য জায়গাগুলোকে দেখো বারুইপুর হাই স্কুল হাই স্কুলে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে কবে থেকে শুরু হচ্ছে তোমাদেরকে আগেই বললাম বারো আট থেকে অর্থাৎ বিভিন্ন রেঞ্জে বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু বিভিন্ন দিন ইন্টারভিউ নিচ্ছে তোমাদেরকে এ প্রসঙ্গে বলে রেখে কিছু কিছু ডেট কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে যেমন পনেরো আট ষোলো আট সতেরো আট কেন অ্যাকসেপ্ট করা হয়েছে সেটা বলে দিই পনেরো তারিখ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস সেই জন্য অ্যাকসেপ্ট করা হয়েছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ কিন্তু লকডাউন রয়েছে আমাদের ওয়েস্টবেঙ্গলে সেজন্য কিন্তু এগুলোকে স্থগিত রাখা হয়েছে অর্থাৎ তোমাদেরকে আমি ক্লিয়ার বলতে চাই যে সমস্ত দিনগুলি ছুটির দিন এবং লকডাউন ডেট সেগুলোকেই শুধুমাত্র অ্যাক্সেপ্ট করে কিন্তু এই যে নিউ শিডিউল নিউ রিশিডিউল যে ওয়েস্টবেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের ইন্টারভিউ ডেট কিন্তু ফিক্সড করা হয়েছে ওয়েস্টবেঙ্গল কনস্টেবল এবং ওয়ার্ডার এবং ফিমেল ওয়ার্ডারের ইন্টারভিউ ডেট কিন্তু শিডিউল করা হয়েছে তো মুর্শিদাবাদ রেঞ্জের ক্ষেত্রেও কিন্তু একই প্রসেস নেওয়া হচ্ছে কিন্তু উল্লেখযোগ্যভাবে মুর্শিদাবাদ রেঞ্জে কিন্তু তিনটি রিক্রুটমেন্ট বোর্ডকে রাখা হয়েছে প্রথম রিক্রুটমেন্ট বোর্ড দেখো কল্যাণী এবং রানাঘাটের জন্য এবং দেখো সেকেন্ড রিক্রুটমেন্ট বোর্ড রাখা হয়েছে শুধুমাত্র কৃষ্ণনগরের জন্য এবং থার্ড রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু রাখা হয়েছে জলঙ্গি এবং বহরমপুরের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু তোমাদের খুব কাছেই পড়বে কারণ এই লকডাউনের সময় কিন্তু কোনো দিনই বাইরে দেবে না একইভাবে কিন্তু সমস্ত ডেট কিন্তু দিয়ে দিয়েছে এখানে এবার তোমাদেরকে আরও বেশ কিছু এটা কিন্তু তোমাদেরকে আরও একবার বলে দিই এটা কিন্তু ফ্রেশ ওয়ান অর্থাৎ ইন্টারভিউ কিন্তু দুটো ফ্রেশে হতে চলেছে এটা কিন্তু ফ্রেশ আমাকেও বলছি নতুন যে আরও একটি ফ্রেস সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখো বলছে দ্য অ্যাবভ শিডিউল ইজ গিভেন পিরিয়ড বারো আট টু পনেরো নয় অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর ইস ইস দ্য ফ্রেস ওয়ান অনলি অর্থাৎ এটা কিন্তু পার্ট ওয়ান আমরা বলতে পারি তারপরে দেখো কি বলছে দ্য নেক্সট শিডিউল অফ দ্য ইন্টারভিউ ইজ টু দ্য ফলোয়িং ভেনু উইল বি আপলোডেড শর্টলি অর্থাৎ নতুন আরও একটি ফ্রেস রয়েছে যেটা কিন্তু দিয়ে দেওয়া হবে খুব দ্রুতই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখো নিউ যে শিডিউলটা আসবে তার কিন্তু একটি ইন্টারভিউ ভেনু এবং কোথায় কোথাকার ক্যান্ডিডেটের কোথায় পড়বে তারা একটা ইন্টারভিউ ভেনু কিন্তু অলরেডি এখানে আপলোডেড করে দেওয়া হয়েছে তো যাদের এবার নাম আসবে না তারা কিন্তু নেক্সট টাইম ইন্টারভিউ নেক্সট টাইম অর্থাৎ ফ্রেস টুতে কিন্তু তারা অবশ্যই তাদের নাম দেখতে পাবে আবারও কিন্তু একইভাবে বলছি যে তোমরা তোমাদের যে ইন্টারভিউ ই কল লেটার সেটা কিন্তু কিভাবে ডাউল ডাউনলোড করবে দেখো অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবে এটা কিন্তু জানানো হয়েছে এবং সে একইভাবে ইন্টারভিউয়ের সাত দিন আগে ইন্টারভিউয়ের সাত দিন আগে থেকে কিন্তু তোমরা তোমাদের যে ইন্টারভিউ ইকল কল সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং এবার কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম সম্পর্কে কিছুটা বলা হয়েছে যে তোমরা তোমাদের যে সেলফ ডিক্লারেশন ফর্ম সেটা খুব ভালোভাবে এবং মন দিয়ে সেটাকে কিন্তু ফিল আপ করবে এবং প্রিন্ট আউট কপি কিন্তু লাগবে ওকে তারপর কিন্তু আরও কথা বলা হয়েছে যে আরও যদি কোনো একটি কারণের জন্য লকডাউনের সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটকে জানিয়ে দেওয়া হবে এস এম মেল বা যে বা ওয়েবসাইটের নোটিশ অনুযায়ী কিন্তু কোনোভাবে যদি সেই ব্যক্তির কাছে এস এম এস বা কিছু না পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু বোর্ড দায়ী থাকবে না আরও একটি কথা তোমাদেরকে বলে দিই যাদের ইন্টারভিউ বারো তারিখে রয়েছে বারো আট তারা কিন্তু তাদের যে ইন্টারভিউয়ের কল লেটার তারা কিন্তু ডাউনলোড করতে পারবে ছয় আট থেকে অর্থাৎ তার ঠিক সাত দিন আগে থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে সবথেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই থ্রি প্লায়ের ফেস মার্ক্স ইজ ম্যারিটোরি অর্থাৎ তিন প্লায়ের ফেস মাস্কস এবং সেটা পরিষ্কার একটি মার্কস কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে এবং এখানে কিন্তু ক্লিয়ার লেখা হয়েছে যে নো ফর ডেট অফ ইন্টারভিউ শ্যাল বি ফিক্সড ফর দ্য ক্যান্ডিডেটস দে সাবস্ক্রাইম অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা এই থ্রি প্লাই মাস্ক পরে আসবে না তাদের জন্য কিন্তু কোনো ধরনের নতুন কোনো রিশিডিউল ডেট দেওয়া হবে না এবং তাদের ইন্টারভিউ কিন্তু সেখানেই শেষ হয়ে যাবে খুব ভালোভাবে বলে দিয়েছে এবং তোমাদের বডি টেম্পারেচার যে মাপা হবে সে নিয়েও কিন্তু ক্লিয়ার লেখা হয়েছে এই নোটিফিকেশানটাতে এবং এস পি ও টু এটা হচ্ছে তোমাদের যে অক্সিজেনের যে অক্সিজেনের মাত্রা সেটাও কিন্তু চেক করা হবে সেখানে এবং সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি আবারও বলছি যে ফ্রেস ওয়ান এবং ফ্রেস টুতে কিন্তু ইন্টারভিউ হতে চলেছে তাই এবার যাদের নাম আসেনি তারা কিন্তু হতাশ হওয়ার কিছু নেই অবশ্যই খুব দ্রুতই আশা করছি এই ইন্টারভিউ শুরু হওয়ার আগে কিন্তু তোমাদের ফ্রেস টুয়ের যে লিস্ট সেটাও কিন্তু আপলোড করে দেওয়া হবে নিচে একটি কথা বলা হয়েছে দেখো এনি টাইপ অফ দ্য ক্যানফেসিং ডিউরিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল বি লিড দ্য ক্যান্সেলেশন টু ক্যান্সলেশন অফ দ্য ক্যান্ডিডেট দ্য সিলেকশন প্রসেস বাই দ্য ওয়েস্টবেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড ইজ ট্রান্সপারেন্ট অ্যান্ড পিওরলি মেরিট পেসড অর্থাৎ হেন্স দ্য হেন্স দ্য ক্যান্ডিডেটেটস অ্যাডভাইস টু ভিও অফ দ্য অফ দ্য আচ্ছা তোমাদেরকে ক্লিয়ার করে বলে দি এটা এটা বলতে যাচ্ছি যে জবের জন্য জবের জন্য ডাব্লু বিপি বোর্ড কিন্তু কোনোরকম ঘুষ নিচ্ছে না এবং তারা কিন্তু পুরোপুরি মেরিট বেসিকই কিন্তু কাজটা করছে তাই তোমাদের কাছে অনুরোধ করছে যে কোনোভাবে টাকা পয়সা কোনো জায়গায় না দিতে অর্থাৎ এটা পুলিশের রিক্রুটমেন্ট ওকে আর ডাব্লিউভি বোর্ড কিন্তু মূলত স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট করে থাকে এখনও পর্যন্ত ঠিক আছে তো তোমাদেরকে আমি আবারও বলছি তোমাদের যে রেঞ্জ এবং রিক্রুটমেন্ট বোর্ড ওয়াইজ ফ্রেশ ওয়ান এ নোটিশ কিন্তু পাবলিশ হয়ে গেছে চলো এবার আমরা স্যাম্পেলটা দেখে নেব যে ইন্টারভিউ স্যাম্পেলটা কেমন আসছে এই হচ্ছে তোমাদের সামনে আমি হাজির করে দিলাম যে ই কল লেটারের স্যাম্পল এটা কিন্তু ডব্লিউপি বোর্ড নিজেই কিন্তু আপলোড করেছে এবং সব থেকে বড় কথা দেখো পাঁচটা বেজে ষোলো মিনিটে আমরা দেখাচ্ছি পাঁচটা বেজে ষোলো মিনিটে কিন্তু আপলোড করা হয়েছে ঠিক আছে তো যাই হোক সেটা নয় তো এবার কি কি থাকছে দেখো এক্সট্রা বার করতো থাকেই দেখো ক্যান্ডিডেট রয়েছে এবং এখানে কিন্তু কিছু কিছু জিনিস তোমরা লক্ষ্য করবে যে ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার দ্য ইন্টারভিউ ফর দ্য মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড থ্রি অর্থাৎ তুমি কোন রিক্রুটমেন্ট বোর্ড আন্ডারে পড়ছো সেটা কিন্তু এখানে নোটিফাইড করা হবে তোমার রিক্রুটমেন্ট টাইম নোটিফাইড করা হবে এবং ডেট অফ ইন্টারভিউ অ্যান্ড ফেন ও দুটোই কিন্তু এখানে দেওয়া হবে এবং এবং আরও থেকে বলছি যে যে সমস্ত কিছু থাকতো তার সাথে কিছু কিছু নতুন জিনিস এসছে যেমন নাম্বার টু পয়েন্ট অর্থাৎ থ্রি প্লাই মাস্ক এটাও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে এবং তোমাদেরকে কিন্তু যে রিনিউড ফর্ম অর্থাৎ রিনোয়াল যে সিস্টেমটা সেটাও কিন্তু বলছে যে করতেই হবে যারা ওবিসি এবং ওবিসি বি রয়েছে তার জন্য কিন্তু রিনুয়াল ফর্ম কিন্তু ফিল আপ করতেই হবে না হলে কিন্তু তারা যে রিজার্ভেশন ফ্যাসিলিটিসটা পায় সেটা কিন্তু তারা পাবে না এরকম কিন্তু থাকবে তোমাদের সামনে এই যে যে ফ কল লেটারটা রয়েছে এরকমই কিন্তু একটি রিকল লেটার তোমাদের সামনেও বেরিয়ে আসবে তোমাদের ইন্টারভিউয়ের ঠিক সাত দিন আগে তোকে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে